অনেক দিন পর চলে এলাম আপনাদের কাছে একটি অন্য রূপে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দেবো অনগ্রিড কানেকশানের ক্ষেত্রে ডাব্লিউএসি ওয়েবসাইটে যে স্টে অর্ডার এর নোটিশটা দেখা যাচ্ছিল সেটি কিন্তু আর দেখা যাচ্ছে না অর্থাৎ ডব্লিউএসলিস এখন অনগ্রিড সোলার সিস্টেম পারমিট করছে একটি দুটি চ্যানেলে ভিডিও দেখলাম যেখানে অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করেছে এবং তারা নেট মিটারিং চালু করেছে যদিও যে ভিডিওটি আমি দেখেছি সেখানে সিস্টেম ইনস্টল আগেই করা ছিল নেট মিটারিংটি রিসেন্টলি ইনস্টল হয়েছে এইখানে আপনাদেরকে একটা জিনিস আমরা জানাবো যে আমার যে অ্যাপ্লিকেশান করা ছিল সেই অ্যাপ্লিকেশানের কোনো আপডেট নেই সেই অ্যাপ্লিকেশানটি এখনও যে পর্যায়ে ছিল সেই পর্যায়েতেই পড়ে আছে আমি কোনো নেট মিটারিং পাইনি এবং আমার কোনো ইনস্টলেশন হয়নি এই ইনফরমেশানটা হয়তো আপনাদের কাজে লাগবে আরেকটি জিনিস আপনাদের বলবো সেটি হচ্ছে বর্তমানে নেট মিটারিং লাগাতে গেলে পার কিলোওয়াট কত খরচা হবে সেই ব্যাপারেও আমি এখনও পর্যন্ত কোনো খোঁজখবর নিইনি যদিও নেট মিটারিং সবসময় ভালো কিন্তু যদি সাবসিডি না পাওয়া যায় সেই ক্ষেত্রে অনগ্রিড সোলার সিস্টেম কখনোই ফাইন্যান্সিয়ালি ভায়াবেল নয় অর্থাৎ প্রফিটেবল হবে না আপনারা সোলার সিস্টেম লাগানোর আগে অবশ্যই ব্যাপারটাকে বিবেচনা করে দেখবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এই আশা রেখে এই ভিডিওটি এখানে শেষ করছি